Assalamualaikum, welcome back Liza's kitchen. You can get a viewers balasuni, ami alhamdulillah balasi. To ask me after Hase on a request, Faisi, the Amra Nagar Nakta blog, this lamami amar cardinal. To Nakayapu by a huiraze Nagar for Nagaga Sombra Kitakita de Arkila Hanitare, look after Hori, Fuk Durhori Kilahan, are recorded with. মানে সব সময় আমরা রাখিনি ওটা নিয়ে অনেকে অনেক কোশ্চেন করছেন আসলে আমরা ইনডোর গার্ডেন এটাই আমরা ঘরের মধ্যে এটা আমরা ফলাই নাগাটা মানে 12 মাসও এটা নাগা গাছ অন্য থাকে আর 12 মাস নাগা ধরে অনেক সুন্দর স্মেল খুব মজার একটা নাগা আলহামদুলিল্লাহ অনেক মজার তো সব সময় এটা থাকে ঘরের ভিতরে শুধুমাত্র যখন বৃষ্টি আসে তোরা তোরা মেঘ হয় তখন আমরা তোরা একদিন এক দুই দিনে লাগি পাড়া রাখি মেঘটা খাওয়াই তো মেঘের পানি খাইলে পরে নাগার মাঝে সুন্দর ড্যাম হয় আর ডালুল সারে ডাল সাইরা সুন্দর পাতা দিয়া আবার গাছটা সজীব হয়ে যায় সুন্দর হয় আর অনেক বেশি ফুল আয় নাগার ফুল আয় বেশি আর নাগা ধরে বেশি সো আমরা দেখতে পারা কত নাগা ধরে এক একটা গাছ থেকে মাশাল্লাহ আমরা 60-70টা নাগা পাই আলহামদুলিল্লাহ আমরা 20-25 দিন পর পর নাগা কালেক্ট করি আমরা গাছ থেকে মানে একলগে কেতা করুন ফারুন তো প্রায় 70-80টা 90টা ওরকম হয়ে যায় আর এমনি তো কন্টিনিউ দুইটা চারটা করে আমরা ফাইরা ফাইরা মানে মানুষের দিন যে ওই কুজন তারই দিন আর আমার শাশুড়ি অনেক মানে নিজের পেছনে কেতা করেন লুক আফটার করেন আসলে দেখতে পারা একলগে কিন্তু একদিনে আমরা অতগুলো নাগা ফার্সন গাছ থেকে তো আমার এখানেও ফার্স্টটা নাগা গাছ আছে তো নাগার লাগে আমরা কেতা কেতা ইউজ করি ইনশাল্লাহ আমি আপনারা কইরাম আমরা পানি দেই দুই দিন পরে পরে নর্মাল ওয়াটার যেটা ওটা তো এটা স্টেটু এক গাছের গোড়ার মাঝে দিই না ও যে টব আছে টবের নিচে যে একটা প্লেট থাকে প্লেটের মাঝে দুই দিন পর পর নর্মাল ওয়াটার দিন তো দেখতে পারা পানি একদম ঠাইনা নেগি মাইটে আর যদি আপনারা স্টেটু হয়ে পানি দিন অনেক সময় কিতা হয় পানি বেশি পড়ে যায় যার কারণে গাছটা নষ্ট হয়ে যেতে পারে তো নিচের যদি আপনারা পানি দিন প্লেটের মধ্যে যদি পানিটা দিন তাহলে পানি মাঠে যতটুকু শোষণ ক্ষমতা রাখে ততটুকুই পানিটা শোষণ করে সো আপনারা চেষ্টা করবাম সবসময়ই নাগা গাছটা যদি ভালো রাখতে চান সজীব রাখতে চান তাহলে অবশ্যই নিচে পানিটা দিতেই পা তো নাগা গাছের মাঝে আমরা কিতা কিতা দিই এটা আমরা আপনারা কইরা মার দেখতে পারা নাগা গাছ কত সুন্দর আর সজীব থাকে আর পাতাগুলো কত মানে হেলদি কত সুন্দর সবসময়ই মানে ওরকম থাকে আমরা গাছের মাঝে কোনো সময়ে ফুক হয় না আলহামদুলিল্লাহ আর ফুক আইলে ও কিতা করো নিতেও আমি খুঁয়া দিব ইনশাল্লাহ যতটুকু পারি অনেকে আমার রিকোয়েস্ট করছো আমি খুঁয়বা লাগে তো আমি ফার্স্ট হইম আপনারারে যদি আপনারা হইন মানে নাগা গাছও আমরা কিতা দিই নাগা গাছও আসলে আমরা কুচু দিই না এক সপ্তাহ পর পর 1 লিটার পানির লগে 1 লিটার পানি নর্মাল ওয়াটারের লগে বেবি বায়ো যে বেবি বায়ো ওটা 7 ড্রপ মানে 7 ফুটা কইরা 1 লিটার পানির মাঝে দিয়া সুন্দর কইরা মিক্স কইরা আমরা ফার্স্টটা গাছের গুড়ির মাঝে দেই আপনারা দেখাইলাম দেখোকাম আমি 1 লিটার ওয়াটার নিছি আর ওটা নিছি বেবি বায়ো তো বেবি বায়ো নিয়া 7টা ড্রপ আমার শাশুড়ে পানির লগে মিক্স করবা ইনশাল্লাহ আপনারা দেখাইরা তো শেক করবা বালা কইরা অবশ্যই সুন্দর করে নাইরা আপনারা গইনা 7 থেকে 8 ফুটা ড্রপ দিবা তো ওইটা দেওয়ার পরে একটা খাঁটি দিয়া সুন্দর করে পানির লগে মিক্স করবা মিক্স কইরা আমি এখানেও ফার্স্টটা গাছের লাগে 7 থেকে 8 ফুটা নিছি তো ফার্স্টটা গাছের মাঝে দিবা ইনশাল্লাহ আপনারা দেখতে পারা নর্মাল ওয়াটার আমরা জেলা খান দেই মানে ফ্লেটের মাঝে সেম ও ঔষধটাও আমরা সেম ওনের মাঝে দেই ফ্লেটের মাঝে দেই তো ফ্লেটের মাঝে দিলে পরে
শোষণ ক্ষমতাটা মানে মাইটে যতটুকু শোষণ করতে পারে অতটুকুই করে আর এক্সট্রা করে না। সো এটা যদি আমরা ডাইরেক্ট গাছের গোড়ার মাঝে দিতাম তাহলে গাছটার অনেক ক্ষতি হইতো, কিন্তু গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো, ভালো থাকতো না দেখতে পারা। আর অনেক সময় আমরা ধারণা করতে পারি না যে কতটুকু দেওয়া দরকার। তো ফ্লেটও দিলে আপনারা বুঝতে পারবা যে মাটিতে যতটুকু শোষণ করবো অতটুকুই মাটি মানে মাটিতে পানিটা টাইনা নিব। দেখবা 10-15 মিনিট পরে একদম ফ্লেটটা খালি হয়ে গেছে, মানে একদম ড্রাই হয়ে গেছে। তো ওদিন আর কিছু করবা না, এক সপ্তাহ পরপর আপনারা ওখটা দিবা আর 2 দিন পরপর আপনারা নর্মাল ওয়াটার দিবা। দেখতে পারো আমার গাছটা কত নাইস, কত সুন্দর, মাশাল্লাহ, অনেক হেলদি আর পাতাতে কেম মরিচ অনেক বেশি, মাশাল্লাহ, সবসময় মা আলহামদুলিল্লাহ তাকে মরিচ আর অনেকই যে কুজন আমরা সবসময় 2-4টা করে দিন আর 20-25 দিন পরপর 70-80টা ওরকম আরও বেশি ওরকম হইব। আমি তো কোনো সময় গুনছি না, আসলে কাউন্ট করছি না, আরও বেশি হইব আমরা কালেক্ট করি। সো এগুলো দিয়ে আমি অনেক সময় পিকলতা করি, মানে চিলি পিকল, নাগা পিকলতা করি। সো আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার আমার চ্যানেলটায় লাইক দিয়া সাব করবা অবশ্যই, আর সুন্দর সুন্দর কমেন্ট করবা যদি ভালো লাগে। আর আমি এখন কইম যে ফুকে ধরা ফাতা আপনারা কেটে করবা, ফাতা যদি দেখুন আপনারা লাল হয়ে গেছে অথবা কুকরানু হয়ে গেছে, তো কুকরানু লাল ফাতাটারে আপনারা সবসময় ফালাই দিবা, মানে একটা ফাতাও আপনারা রাখবা না। আমার শাশুড়ি যদি দেখুন একটা ফাতাও লাল হয়েছে অথবা কুকরানু হয়েছে, লগের লগে আমার শাশুড়ি ফাতাটারে কুলিয়া ফালাই দেন গাছ থেকে, তো ফুক হয় না, ফুকুয়ার চান্সটা থাকে না গাছের মাঝে। সো দেখতে পারা আমরা কিন্তু নাগা কালেক্ট করার পরে গাছটা ওরকম হয়েছে, গাছটা একদম খালি। তো ইনশাল্লাহ 20-25 দিনের মধ্যে আবার গাছটা ফলে ফুলে ভরে যাইব, একদম মানে আগের মতন হয়ে যাইব। যেমন ধরুন যে কালেক্ট করার আগে যেরকম থাকে ওরকম একদম ভরে যায়, ফাতা থেকে বেশি দেখা যায় নাগা। তো ইনশাল্লাহ আমার যে মানে আমি যেরকম কইছি ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবা ওরকম কইরা দেখতে পারা। আমার শাশুড়ি ফাতাগুলা লাল ফাতা আর কুকরানু ফাতাগুলারে ফালাই দেরা তুলি লারা গাছ থেকে, যাতে গাছের ক্ষতি না হয় আর ফুকে না ধরে। তো এইগুলা যদি থাকে, ফাতাটা যদি থাকে, অনেক সময় ও ফাতা থেকেও ফুক হয়ে যায়। তো দেখতে পারা ভিউয়ার্স, আশা করি আপনার ভালো লাগে। আর নর্মাল ওয়াটার দিবা, ও সেম ও জায়গার মাঝেও আমরা দেরা দেখতে পারা নর্মাল ওয়াটার দেরা, 2 দিন পরপর নর্মাল ওয়াটারটা দিবা আর 7 দিন পরপর দিবা বেবি বায়ো 7 ড্রপ দিবা, 7 ফুটা 1 লিটার পানির মাঝে। আর যদি দেখুন গাছের মাঝে ফুক হয়ে গেছে, দুই যে সময় বৃষ্টি হয় মেঘ হয় ওই সময় 2-1 দিন মেঘের পানি খাওয়াই লেবা, তাইলেই ফলে ফুলে ভরে যাইব গাছ, সুন্দর হয়ে যাইব। আর যদি কিছু জানতে চান অবশ্যই আমারে কইবা, আমি অবশ্যই আপনার চেষ্টা করবো কইয়া দেবার লাগে। আর ভিউয়ার্স, ফেব্রুয়ারিত ওলাখান মাটি চেঞ্জ করিয়া দিলেন, নতুন মাটি দিয়া গাছগুলো আরে সুন্দর করিয়া ডাল ওটা সাইটিয়া দিলাইন, ডাল খাইটিয়া দিলাইন, তো সুন্দর সুন্দর ড্র্যাম দিয়া আবার ফলে ফুলে ভরে যায়। সারা 12 মাস আমরা মানে মরিচ খাই, 12 মাস থাকে মরিচ, অনেক মজার মরিচ, আলহামদুলিল্লাহ। ভালো থাকা ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার পাশে থেকে আমার সাপোর্ট দিবা, আমার চ্যানেলের সাপোর্ট দিয়া যাইবা। বাই, আসসালামু আলাইকুম।